প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2023 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক যে 8 নম্বরের প্রশ্নের থাকে, সেই 8 নম্বর প্রশ্নগুলোর মধ্যে আমি একটা ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো তোমাদের সম্ভাব্য রয়েছে সেগুলো আমি বলেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব 3টে অধ্যায়। সেই 3টে অধ্যায়ের মধ্যে যে যে প্রশ্নগুলো তোমাদের এবছরে সম্ভাব্য থাকার সম্ভাবনা রয়েছে, সেই অধ্যায়ভিত্তিক কিছু প্রশ্ন তোমাদেরকে আজকে বলে দেব। প্রথম অধ্যায়ের যেহেতু আগে দিয়েছি, তাই এই যে অধ্যায়টা, মানে প্রধান রাজনৈতিক মতবাদ, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো সম্ভাবনা রয়েছে সেগুলো হলো: ফার্স্ট প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর, সংশোধনমূলক উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর, নয়া উদারনীতিবাদের প্রবক্তাকে? ওর সাথেই নয়া উদারনীতিবাদের উপর একটি টীকা লেখো। 4 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, মানে ওর সাথেই রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে নয়া উদারনীতিবাদের ধারণা ব্যাখ্যা করো। 5 নম্বর, মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর, কার্ল মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, কার্ল মার্ক্সের রাষ্ট্র সম্পর্কের তথ্যটি আলোচনা করো। 9 নম্বর, মার্ক্সের রাষ্ট্র ও বিপ্লব সংক্রান্ত তথ্য দুটি আলোচনা করো। 10 নম্বর, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। 11 নম্বর, গান্ধীজির সত্যাগ্রহ ও অহিংসা নীতি সম্পর্কে আলোচনা করো। এই হলো তোমাদের প্রধান রাজনৈতিক মতবাদের যে অধ্যায়টা, তার এই 11টা প্রশ্ন। এই 11টা প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম। তোমরা এই 11টা প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের অবশ্যই থাকবে। পরের অধ্যায়, সরকারের বিভিন্ন বিভাগ, এখান থেকেও একটা তোমাদের প্রশ্ন থাকবে। এখান থেকে 9টা প্রশ্ন তোমাদের দেওয়া আছে, দেখি তাহলে। ফার্স্ট প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 3 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োজনীয়তা আছে কেন? পরের প্রশ্ন, আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। আরেকবার বলছি, আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 6 নম্বর প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই 2টো প্রশ্নের মধ্যে একটা সম্ভাবনা আছে আরও বেশি। 7 নম্বর, আধুনিক রাষ্ট্রে আইন বিভাগের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের ভূমিকা ও কার্যাবলী লেখো। 9 নম্বর, আধুনিক রাষ্ট্রের বিচার বিভাগের গুরুত্ব আলোচনা করো। এই হচ্ছে তোমাদের সরকারের বিভিন্ন বিভাগ থেকে এই 9টা প্রশ্ন। এরপরে যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে কি, ভারতের শাসন বিভাগ। এখান থেকেও বেশ কয়েকটা কতগুলো প্রশ্ন দেওয়া আছে, প্রায় 12 থেকে 13টা প্রশ্ন এখানে দেওয়া আছে, সেইগুলো তোমাদের দেখবে তোমরা। প্রথম অধ্যায়, এই এরপরের অধ্যায় হচ্ছে ভারতের শাসন বিভাগ। 1 নম্বর, ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি আলোচনা করো। 2 নম্বর, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি কী কী? 4 নম্বর, ভারতের ক্যাবিনেটের প্রধান কার্যাবলীগুলি কী কী? 5 নম্বর প্রশ্ন,
ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো বা ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রজাতন্ত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা লেখো। 7 নম্বর, ভারতীয় কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 8 নম্বর, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি ব্যাখ্যা করো। 9 নম্বর, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বর্ণনা করো। 10 নম্বর, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা লেখো। 11 নম্বর, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা লেখো। 12 নম্বর, রাজ্য সচিবালয়ের যে কোনো 2টি কাজ উল্লেখ করো। 13 নম্বর, পশ্চিমবঙ্গের প্রশাসনে মুখ্য সচিবের ভূমিকা ব্যাখ্যা করো। এই হলো তোমাদের 13টা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা এর মধ্যে থেকেও একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তবে তোমরা ভালো করে এই প্রশ্নগুলো দেখবে। আশা করছি তোমরা এই প্রশ্নগুলো পড়লে তোমরা বিশেষভাবে উপকৃত হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে মতামত ব্যক্ত করবে। যদি তোমাদের মনে হয় এই প্রশ্নগুলি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই অবশ্যই করে তোমরা কমেন্টে জানাবে। আমি প্রশ্নগুলি PDF আকারে তোমাদের কোনো একটা ভিডিওতে বা আমি নিজেই কোনো একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে সেই প্রশ্নগুলো আমি পাঠিয়ে দেবো। যদি কারোর এই প্রশ্নের অ্যান্সারের কারোর প্রয়োজন হয় তোমরা সেটাও জানাবে, উত্তরগুলোও আমি সেই কোনো একটা ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।